ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুয়ন ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। বুয়ন ব্লগসের পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে সৌদি আরব থেকে রোমানের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করবেন এটা জানতে পারবেন, এবং ভিসার টোটাল কস্ট কত এটা জানতে পারবেন, এবং আপনার ভিসা প্রসেসিং করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এগুলো যাবতীয় যত ডিটেলস আছে আজকে আপনারা এই ভিডিওর মধ্যে খুব সহজেই জানতে পারবেন। তো এটা জানার জন্য আমার ভিডিওর সাথে থাকুন, পাশে থাকুন। এক নম্বর হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, পাসপোর্টের মেয়াদ মিনিমাম 3 মাস এক্সট্রা থাকতে হবে, আপনার যে ট্রাভেল পিরিয়ডটা থাকবে ওই ট্রাভেল পিরিয়ড থেকে 3 মাস এক্সট্রা ভ্যালিডিটি থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার আইডি কার্ডের একটা কপি লাগবে, আইডি কার্ডের কপিটা অবশ্যই কালার প্রিন্ট করে নেবেন, আর এটা অবশ্যই আপনি ইংলিশে ট্রান্সলেট করা থাকবে, আর যদি ইংলিশে ট্রান্সলেট করা না থাকে তাহলে আপনি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, আর যদি তা না হয় তাহলে আপনাকে রোমানিয়ান ভাষা থেকে এটাকে ট্রান্সলেট করতে হবে। আপনার 2 কপির ছবি লাগবে তারপরে, ঠিক আছে। 2 কপির ছবিটা অবশ্যই 3 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার হবে, এটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, এটা আপনি ম্যাট পেপার বা সেমি ম্যাট পেপারে করে নেবেন। আর এই ছবিটা পূর্ববর্তী কোনো বিষয়তে যদি ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিসাটা দিবেন না, সরি পিকচারটা দিবেন না, কারণ পূর্ববর্তী কোনো বিষয়তে যদি আপনি পিকচারটা ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন আর ভিসা অফিসার যদি দেখে যে আপনি এই ছবিটা পূর্ববর্তী কোনো ভিসার ক্ষেত্রে ইউজ করছেন তাহলে সেক্ষেত্রে তারা এটাকে অন্য দৃষ্টিতে দেখে। সো আপনারা যখন ভিসার জন্য আবেদন করবেন একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সবসময় সদ্য তোলার নতুন কোনো ছবি দিতে চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি অনলাইনে ফিল আপ করে নেবেন, ফিল আপ করার পর আপনাকে একটা প্রিন্ট আউট দেবেন, প্রিন্ট আউট দিয়ে এটাকে এটাতে একটা অ্যাপ্লিকেন্ট সিগনেচার একটা অপশন থাকবে যে আপনি একটা সিগনেচার দিয়ে দেবেন। 5 নম্বরে হচ্ছে আপনার একটা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, আপনার যে রিক্রুটিং এজেন্সি থাকবে ওই এজেন্সির কাছ থেকে আপনি এটাকে নিতে হবে, উনি অ্যাপ্লিকেশন সাথে সাবমিট করতে হবে। দেন তারপরে হচ্ছে আপনাকে একটা রাউন্ড ট্রিপের এয়ার টিকিট বুকিং করতে হবে, এটা অবশ্যই আসা যাওয়ার হবে, আর আপনি যখন এটা বুকিং করবেন, ঠিক আছে, এটা আপনাকে কনফার্ম করার দরকার নেই, জাস্ট রিজার্ভেশন করে নেবেন, রিজার্ভেশন করে আপনি অ্যাপ্লিকেশন সাথে ফাইল সাবমিট করবেন, যখন আপনি ভিসাটা হয়ে যাবে দেন তারপরে আপনি আপনার টিকিটটা কনফার্ম করে নেবেন। 7 নম্বরে হচ্ছে আপনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, তো মেডিকেল ইন্স্যুরেন্সটা অবশ্যই আপনার যে ট্রাভেল পিরিয়ডটা থাকবে ওই পিরিয়ডটা থেকে মিনিমাম 1 দিনের হলেও বেশি হতে হবে, আর এই মেডিকেল ইন্স্যুরেন্সটা যেন আপনার মিনিমাম 50,000 ইউরো কভারেজ করে এরকম একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে। আর মেডিকেল ইন্স্যুরেন্সটা অবশ্যই অরিজিনাল কপি এবং একটা ফটোকপি একসাথে অ্যাডজাস্ট করে আপনাকে জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। আর আপনি যে ইন্স্যুরেন্সটা করবেন এটা অবশ্যই রোমানিয়াতে ভ্যালিড হতে হবে, ঠিক আছে, আর আপনার ইন্স্যুরেন্সটা অবশ্যই 100% অনলাইন করা থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে আপনার অরিজিনাল একটা ওয়ার্ক পারমিট যেটা আপনি রোমানিয়া থেকে পাবেন, এই ওয়ার্ক পারমিটের অরিজিনাল কপিটা আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। 9 নম্বরে হচ্ছে একটা প্রুফ অফ কন্ট্যাক্ট লেটার আপনাকে সাবমিট করতে হবে, আপনি যে রোমানিয়াতে যখন ফাইলটা আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, ঠিক আছে, ওয়ার্ক পারমিটের সাথে অবশ্যই আপনার একটা কন্ট্যাক্ট লেটার আসবে, ঠিক আছে, ওই কন্ট্যাক্ট লেটারটাতে আপনার যাবতীয় যত ডিটেলস, ঠিক আছে, এটা মূলত গ্যারান্টিপত্র যে আপনার কত টাকা স্যালারি, আপনার থাকা কাউকে, বিয়ার গ্রুপ রেকমেন্ডেশন কে, বিয়ার গ্রুপ যাবতীয় যত কিছু আছে, ঠিক আছে, সব কিছু উল্লেখ করে। দেন তারপর হচ্ছে আপনার একটা পিসি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা আপনার এমন একটা প্রমাণপত্র লাগবে যে আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না, ঠিক আছে, আপনি যে সৌদি আরবে আছেন রেসিডেন্সি নিয়ে, ঠিক আছে, ওই রেসিডেন্সিতে আপনার কোনো প্রবলেম নেই। ইভেন মোট কথা আপনাকে একটা প্রমাণপত্র শুরু করতে হবে যে আপনার টোটালি কোনো ক্রাইম রেকর্ড সৌদি আরবে নাই, ঠিক আছে। তো এটার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা চাইলে খুব সহজে ইজিলি সৌদি আরব থেকে নিতে পারেন, আর সৌদি আরব থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য তেমন কোনো ঝামেলা নেই বা তেমন কোনো বেশি টাকার দরকার নেই, ঠিক আছে। যদি সৌদি আরবে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে কারো কোনো ঝামেলা থেকে থাকে তাহলে আমার ভিডিওতে যাবেন, ভিডিওর প্লেলিস্টে যাবেন, যাওয়ার পর দেখবেন যে সৌদি আরবে পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে ভালো খুব ভালো একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, আপনারা এটা দেখলে খুব সহজে যে কেউ ইজিলি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে নিতে পারবেন। দেন তারপর হচ্ছে প্রুফ অফ রেকমেন্ডেশন, তো আপনারা যারা ইউরোপের ভিসার জন্য যারা আবেদন করবেন হোক এটা সেনজিনের ভিতর অথবা সেনজিনের বাইরে, ঠিক আছে, ইউরোপের ভিসার ক্ষেত্রে মেন যে একটা ডকুমেন্ট, ঠিক আছে, 100% যেটা একুরেট লাগে এবং ভ্যালিড লাগে ওই ডকুমেন্টটা হচ্ছে প্রুফ অফ রেকমেন্ডেশন। আপনি রোমানিতে যাওয়ার পর যদি কোনো হোটেলে থাকেন তাহলে হোটেলের রিজার্ভেশন কপি, আপনার টোটাল যে পিরিয়ডটা থাকবে ট্রাভেল পিরিয়ডটা থাকবে ট্রাভেল পিরিয়ডের রিজার্ভেশন কপি, আপনি যদি কোনো বাসার সাথে বাসা ভাড়া নেন তাহলে বাসার রেন্টের কপি, বা কোথাও কোনো স্পন্সরের সাথে যদি এগ্রিমেন্ট করেন তাহলে এগ্রিমেন্টের কপি, আপনাকে যাবতীয় যত কিছু আছে সব কিছু উল্লেখ করে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি রোমানিতে যাওয়ার পর যে থাকবেন, ঠিক আছে, থাকার জায়গাটা আপনার সুনিশ্চিত করা আছে, এই মনে একটা ব্যাপার আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে।
জাস্ট এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যদি সৌদি আরবে অবস্থিত রোমানের যে এম্বাসি আছে এম্বাসিতে ফাইল সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি আপনার ভিসাটা হয়ে যাবে। বা আমরা ইন্ডিয়াতে যে একটা ঝামেলা সহ্য করতে হয় অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য বা এই ঝামেলা ওই ঝামেলা, ঠিক আছে, সৌদি আরবে তেমন কোনো ঝামেলা নেই, ইজিলি ভিসা দিচ্ছে এবং 100% ভিসা হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আপনার ভিসার কস্টিংটা হচ্ছে 120 ইউরো, ঠিক আছে, এটা আপনি সৌদি আরবে আপনি মানে এসআরএ কনভার্ট করে নেবেন, কনভার্ট করে নেওয়ার পর যত টাকা আসবে এত টাকা দিয়ে দেবেন, ঠিক আছে। সৌদি আরব থেকে যদি আপনি মানে রোমানের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি 99.99%, ঠিক আছে, কারণ সৌদি আরব থেকে রোমানের ভিসা কখনো এটা রিভিউজ করা হচ্ছে না, ঠিক আছে। আর বর্তমানে যেহেতু ইন্ডিয়াতে মানে আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কম দিচ্ছে, ঠিক আছে, ফাইল সাবমিট কম করতে পারতেছেন, তো যারা সৌদি আরবে আছেন বা দুবাইতে আছেন তারা খুব ইজিলি, ঠিক আছে, ফাইল সাবমিট করতে পারেন এবং ভিসা পেতে পারেন, ঠিক আছে। আর আপনার যদি ভিসা হয় দেন তারপরে আপনি খুব ইজিলি ফ্লাইট করতে পারেন, তেমন কোনো অসুবিধা নেই। আর যারা অরিজিনালি মূলত জাস্ট সৌদি আরবে আছেন, সৌদি আরব থেকে যাওয়ার জন্য ট্রাই করবেন, তারা বাংলাদেশের মতো যারা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে যাচ্ছে তাদের মতো আপনারা কখনো কন্ট্যাক্ট করবেন না, কারণ সৌদি আরব থেকে যারা যাইতেছে তাদের খরচটা অনেক কম, ঠিক আছে, বাংলাদেশের মতো। যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রবাসী কল্যাণ ভবনে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় একটা টাকার সিস্টেম থাকে, ঠিক আছে, তো এই দেশে তারা এটা নেই, এই দেশে জাস্ট আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন, ভিসা হবে, আপনি ফ্লাইট টিকিট কাটবেন, ফ্লাইট করে চলে যাবেন, ঠিক আছে। সো আপনারা যখন ভিসার জন্য আবেদন করবেন খুব ইজিলি আবেদন করবেন, স্মুথলি আবেদন করবেন, আর কারো নিকট মানে কোনো দালাল চক্রের সাথে এমনভাবে মিশবেন না যে আপনি হিউজ পরিমাণ টাকা দিয়ে আপনি যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, ঠিক আছে। সৌদি আরব থেকে অল্প টাকার বিনিময়ে রোমানের কাজটা হচ্ছে, তো আপনারা যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই, ঠিক আছে, ভালো কোনো এজেন্টের সাথে কথাবার্তা বলে আপনারা চাইলে খুব ইজিলি ফাইলটা সাবমিট করতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য। আবার মোস্ট ওয়েলকাম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন।